আসসালামু আলাইকুম। আজ জানাগল একান দুঃখের কথা শেয়ার করতাম বলে আইসি। যদিও মনের কথা কবির মতন কেউ নাই, কার কাছে বা কম, যে আমার ইজ্ঞা আছে হেও হিয়ার কাছে, তো হিয়ার কথা আর কম যাইত না। আচ্ছা আজ যে তাহলে বিষয়টা আনাগর লগে শেয়ার করি। হেগে আর কাছে কয় শুনিয়া তোয়া খাইব, তখন শুনিয়া তোয়া করতে আইসি। শুনিয়া তোয়া করতে করতে আনাগর লগে দুঃখের কথা আমি শেয়ার করি। এর আনারা তো ব্যাকে জানেন আর মাইয়া অফিস ছোট, মাইয়ারে লই আয়কের বহুত জ্বালা যন্ত্রণার বিদ্যা আসি। তো অফিস তো না আইব, তাড়াতাড়ি করে চলি আইব, তাইলে না যায় আমি মাইয়াগারে হের কাছে রাখি, কাম কাজ একটু গোছাই গাছে রাখতে পারি না। অফিস তো না আইসে আটটা নটা, নটা কি পনেরো নটা আইসে, আর তো আমার মেজাজ গেছে কি এর মতন আনা করে দেখাই দাঁড়া। যেতে যা বুঝার বুঝছেন এই ঠিক এরকম, তো যা বুঝার বুঝিলাম। এরপর এরকম হয়ে যাবার পরে আমার মুখে দিয়ে যা আইলো তা বইতলাম, ইচ্ছা মতো বইতলাম। বকার পরে একেবারে সারা রাত আর কোনো কথা কই না, দুগা দুই রুমে একে হুতের হলে একে জির হলে ঘুম গেলাম। এরপরে ঘুম তো নুটি সকালবেলা দিলাম ব্লক করে, ব্লক মারি দিলাম রাগে, দেখলাম যে না আর কিছু না কই অফিস চলে গেল, দিলাম ব্লক মারি। তারপরে একটা স্ট্যাটাস দিলাম, একদম বিরাট একটা পোস্ট করলাম, কি করলাম, এক ঘন্টার ভিতরে যদি তুই আমার লগে কথা না কর তাহলে আমি তোমার গতক্ষণ চলে যাই, এর বাসা তুমি চলে যাবো কই, একটা স্ট্যাটাস দিলাম। গোটির দিকে তাকাইয়ে আর তাকাইয়ে দেখলাম যে এক ঘন্টা পারে গেল, কোনো রেসপন্স নেই। এরপরে আমি নিজে আবার ফোন দিলাম, ব্লক তো মারাই আছে, ফোন দিয়ে কইলাম কী লো তুই দেখো না, আর তোরে আমি একটা স্ট্যাটাস দিলাম যে এক ঘন্টার ভিতরে তুই যদি আর কাছে ফোন না করা তাইলে আমি তোর বাসাতে চলে যাবো। তো হে কইলো যে দেখো তুই আরে ব্লক মারি দিছ সকালবেলায়, এরপরে তুই প্রোফাইল তোমার প্রোফাইলে লক করা, তো তুমি কি পোস্ট করছো না কি করছো আমি কিছুই দেখি না। তো এখন হেরে কি হের পরে আমার মেজাজ তো এমন চরম উঠে রয়েছে, আবার এর ভালো করে কথাগুলো কথা শুনে দিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, এখন আপনারাই বিচার করেন যে দোষটা কার, দোষটা কি হের না দোষটা আমার, কি দোষ করলাম আমি একটু আপনার কাছে বিচার রাখলাম। এখন আবার আমারে ফোন করি কয় আমার কাছে লড়িয়া শুটকে আছে না, ওই দিন লড়িয়া শুটকে এনেছিলাম, ওই লড়িয়া শুটকে গুন্দি টাকি মাছ দিয়ে হাতটা করো, আলু দি লগে আবার ডিমও দিও, এরকম মানুষ আর মেজাজ হয়েছে গরম, এর ভিতরে আবার এর হুনি হাতুয়া করিও খাওয়াইতাম, দেখছেন ব্যাপারটা কীরকম। তো কি আর করুম, এত কিছু সহ্যজন করছি, এত অত্যাচার সহ্য করি এর, আর এত দূর নাই করি আর কি আর। তো এর হুনি হাতুয়া করি, এর হুনি হাতুয়া করতে করতে আন্নগর লগে মনের কথা আমি শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই আর তারা ভিডিও অন চাইছেন তারা আরো কমেন্ট করে জানাইন আসলে দোষটা কার আসিল। আমি এটা মাথার ভিতরে মেলাক্ষণ হালাই চিন্তা করছি যে আসলে দোষটা কার আসিল, আর আমি তো দেখি যে হের দোষ, এখন আপনারা বিচার করেন যে এটা কার দোষ আসিল আসলে। যদি আর দোষ হয় আর কথা কবেন, আর হিগের দোষ হলে হিগের কথা কবেন। আর যেহেতু জামাই মানুষ মাফ করে দিলাম, থাক শত হইলেও জামাই তো, তো এলে আমার হুনিয়া তোয়া করি খাওয়াইয়ের, দুপুরবেলা খাওয়াইতে খাওয়াইতে কিন্তু আবার খুঁটা দিব। আর এক একজন আছে না রাগ করি কথা বন্ধ করে দে, আমি কিন্তু আবার কথা বন্ধ করি না, প্রত্যেকটা মিনিটে কথা কমু, প্রত্যেকটা মিনিটে কথা কমু, খোঁচা মারি মারি কথা কমু, খোঁচা মারি মারি কথা কমু, যাতে করি পয়েন্টে পয়েন্টে যাই ব্যথা লাগে, কোনো কথা দেন মানে উৎফতি উত্তর না করতে পারি, বুঝছেন। আর মতন কন কন আছে কইয়েন, এক একজন আছে কথা বন্ধ করে দুই চার দিন দশ দিন থাকে, কিন্তু না আর তো মেজাজ গরম হয়ে যায় কথা বন্ধ করলে। আমি প্রত্যেকটা মিনিটে মিনিটে কথা কমু, প্রত্যেকটা মিনিটে মিনিটে কথা কমু, কিন্তু খোঁচা মারি মারি, খোঁচা মারি মারি, খোঁচা মারি মারি। তো যাক বাদ দেন বিষয়টা, কার কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।